बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, दिस इज़ माई चैनल मेहजबिन की दुनिया। अस्सलामुअलैकुम, सबाई के स्वागतम आमार चैनेले। जे जेखान थेके आमार ए भिडियोटी देखछेन, आशा करछी आल्लाहर अशेष रहमते सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं निरापदे आछेन। आमिओ भालो आछी। आमी आबार हाजिर होयेछी नतुन आरो एकटी मजार रेसिपि निये। रेसिपिटी शुरू करार आगे सबाई आमार चैनलटिके सबस्क्राइब करे भिडियोटीते एकटी लाइक दिए चलुन भिडियोटी देखा शुरू करी। एखाने 2 लिटार गरुर दूध आछे। एई दूधटा आगे थेके घन करे जाल करे नेवा। आमरा आबार घन करे जाल करे एई दूधटा 1 लिटार बानाबो। दूधटा एखन एकटी पातिले निये जाल करे निच्छि। एखाने 2 लिटार दूध के जाल करे 1 लिटार बनिए नेওয়া হয়েছে। दूधटा घन करे जाल करा হয়ে গিয়েছে। घन दूधर संगे এখন দিয়ে দিচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম আমাদের জন্য আজকে কি বানানো হচ্ছে। আমাদের জন্য আজকে বানানো হচ্ছে ডিম ছাড়া পারফেক্ট ক্যারামেল পুডিং। ভেরি ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। এই গরম মশলা দেওয়া হয়েছে পুডিং এর মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। গরম মশলা দিয়ে দুধটাকে আবারো জাল করে নেওয়া হয়েছে। গরম মশলার ফ্লেভারটা দুধের সঙ্গে ভালো করে উঠে গিয়েছে। এখন গরম মশলাগুলো দুধ থেকে তুলে ফেলে দিচ্ছে। পুডিং এর দুধটা জাল করে যত বেশি ঘন করা হয় পুডিং এর টেস্টটা তত বেশি মজার হয়। 1 লিটার পুডিং এর দুধের জন্য দিয়ে দিচ্ছে 1 কাপ চিনি। চিনিটা নির্ভর করে আপনারা কেমন মিষ্টি খান তার উপর। আমরা আমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি। দুধের সঙ্গে চিনিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দুধটাকে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছে। চিনি সহ দুধটা জাল হচ্ছে। এদিক দিয়ে আম্মু অন্য একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। চিনির সঙ্গে একটু পানি দিয়ে দিচ্ছে। এই চিনি দিয়ে পুডিং এর ক্যারামেল বানানো হচ্ছে। বাটিটা চুলায় রেখে চুলাটা অন করে নিলাম। এই চিনিটা গলবে, গলে পুড়বে, এরপর ক্যারামেলে পরিবর্তন হবে। এদিক দিয়ে চুলাটা অফ করে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেওয়া হয়েছে। এখন নেওয়া হচ্ছে পুডিং এর মেইন ইনগ্রেডিয়েন্টস। 2 লিটার দুধকে ঘন করে 1 লিটার বানানো হয়েছে। 1 লিটার দুধের জন্য আম্মু এখানে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছে। এই ইয়ামি পুডিংটা বানানোর জন্য কোনো রকম ডিম বা ভ্যানিলা এসেন্স ইউজ করা হয়নি। এখন আগার আগার পাউডারটা ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছে। 1 লিটার দুধের জন্য 1 চামচ আগার আগার পাউডারই এনাফ। 1 লিটার দুধে এর চেয়ে বেশি আগার আগার পাউডার দিলে পুডিংটা তাড়াতাড়ি জমবে, কিন্তু পুডিংটা সফট হবে না, রাবারের মতন হয়ে যাবে। পুডিংটা রাবারের মতন হলে পুডিংটা খেতে একটু ভালো লাগে না। সো 1 লিটার দুধের জন্য 1 চামচ আগার আগার পাউডারই পারফেক্ট। আগার আগার পাউডারের গুলাটা ভারী হয়েছে, তাই আরও একটু দুধ দিয়ে আগার আগার পাউডারের গুলাটা আরও একটু পাতলা করে নিচ্ছে। এইবার পাউডারের গুলাটা একদম রেডি। পাউডারের গুলাটা এখন কুসুম গরম দুধের সঙ্গে দিয়ে দিচ্ছে। আগার আগার পাউডারের গুলাটা দুধের সঙ্গে দিয়ে চুলাটা অন করে দুধটাকে অনবরত নেড়ে আগার আগার পাউডারের গুলাটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। অন্য একটি চুলায় চিনি জাল করে ক্যারামেল বানানো হচ্ছে। চিনিটা গলে পুড়ে ক্যারামেল হয়ে গিয়েছে। আম্মু ক্যারামেলের বাটিটা চুলা থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য এক জায়গায় রেখে দিয়েছে। এদিক দিয়ে দুধটা এখনো জাল হচ্ছে। আগার আগার পাউডার দিয়ে দুধটাকে ভালো করে বলক তুলে 5 মিনিট জাল করে দুধের চুলাটা অফ করে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছে। এদিক দিয়ে আমি ক্যারামেলটা চেক করে দেখছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে জমে পারফেক্টভাবে রেডি। এদিক দিয়ে দুধটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। দুধটা গরম থাকা অবস্থায় ক্যারামেলের উপর দিয়ে দিতে হবে ঠিক এইভাবে।
দুধটা আম্মু ক্যারামেলের উপর দিয়ে দিয়ে দিয়েছে আর কিছুটা দুধ রেখে দিয়েছে। পাতিলের এই দুধটুকুর সঙ্গে আম্মু এখন একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছে। অরেঞ্জ ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমরা আমাদের পছন্দ মতো দিয়েছি। অরেঞ্জ ফুড কালারটা দুধের সঙ্গে মিশানো হয়ে গিয়েছে। যারা পুডিং খেতে ভালোবাসেন বাট ডিমের গন্ধে খেতে পারেন না, তাদের জন্য পারফেক্ট একটি পুডিং রেসিপি, অবশ্যই ডিম ছাড়া ইয়াম্মি একটি ক্যারামেল পুডিং। কালারফুল দুধটাকে এখন সাদা দুধের মাঝখানে দিয়ে দিচ্ছে। এই কালারফুল দুধটা যখন জমে পুডিংয়ে পরিণত হবে আর যখন পুডিংটা কাটা হবে তখন দেখতে পারবেন পুডিংয়ের সৌন্দর্যটা কত বৃদ্ধি পায়। পুডিংটা দেখে মনে হবে যেন ডিমের সাদা অংশের ভেতরে ডিমের কুসুমটা। আমরা এখন দুধের বাটিটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব। এক ঘন্টা পরেই দুধটা জমে পুডিংয়ে পরিণত হবে। ফ্রিজে রাখলে পুডিংটা আরও তাড়াতাড়ি জমে যায়। আমরা বাহিরে রেখে জমাবো, অপেক্ষার ফল ভালো হয় তাই। ফিরে এলাম এক ঘন্টা পর, আমাদের পুডিং পারফেক্টভাবে রেডি। দেখুন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর পুডিং! ক্যারামেলটা দেখে তো মনে হচ্ছে এটা একটি গ্লাস কেক। রেডি হয়ে গেল ডিম ছাড়া ফাটাফাটি ক্যারামেল পুডিং। আবার বলছি, যারা পুডিং খেতে ভালোবাসেন বা ডিমের গন্ধে খেতে পারেন না, তাদের জন্য ডিম ছাড়া পারফেক্ট একটি পুডিং। দেখুন ক্যারামেলটা কত গ্লসি হয়েছে, যে আমার লাইটটাও দেখা যাচ্ছে। আর কথা না বাড়িয়ে আমি আগে খেয়ে নিই। আপনারা রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখুন, একবার বানিয়ে খেয়ে দেখুন পুডিংটা কত ইয়াম্মি হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল। দেখুন পুডিংয়ের ভেতরের কালারটা কত সুন্দর হয়েছে, দেখে যেন মনে হচ্ছে যে ডিমের ভেতরে সত্যি সত্যি ডিমের কুসুমটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কানেক্ট মাই ইউটিউব চ্যানেল মেজাবিন কি দুনিয়া। সো প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন।